আব্বা, হ্যাঁ, ময় সেটা লুকি হইছে আর কালাও জিমা কিছুই খাইতেছে না। আব্বা, কালার মুখে তোমার মতো রুচি নাই। তুমি কি আজকে দুধ খাইছো? হ খাইছি, মা কইলো আজ কালায় দুধ আরো কম দিছে তাই কম খাইছি। তুমি কিন্তু দুধ না খেলে ডাক্তার হইতে পারবা না। ডাক্তার আমি হমই। আব্বা, কালারে কি তুমি সত্যি বেচা দিবা? হ বাপ, আমি তোমারে আর একটা কালা এনে দেবো। আব্বা, কালারে বাজারে নিয়ে যাওয়ার সময় আর একটা মালা কিনা দিমু। সামনে ঈদ, সার দুটারে ব্যস্তে না পারলে খেতে পানি দেওয়া, সার, সংসার খরচ কি যে হইব। আমার গরু গুলানের যে কি হয়েছে বুঝতেছি না, খাইতেছে কিন্তু গাভীর দুধ দিন দিন কমে যেতেছে, সারের স্বাস্থ্যও ভালো না, দুই দিন ধরে খারাই না, খোল ভুসি ঘাস কত কিছু আইনে দেই, খাইতেছে কিন্তু কোনো উন্নতি নাই। ককি, সামনে ঈদ, এখন যদি এমন হয় তাহলে কেমনে? ওরা যদি ঠিক মতো না খায় তাহলে আমার মতন সুখ হয়ে যাবো, মাই কইছি। সুলেন ভাই, তুমি একটা কাম করো, ওই গঞ্জে মহিম ডাক্তার আছে না, তার লগে দেখা করো, আমার মনে হয় হে তোমার একটা ভালো পরামর্শ দিব। এখন গেলে কি পাবো? হ, তুমি তারে যাইয়া বৃত্তান্ত বুঝাই কইবা, স্যার তোমারে অবশ্যই একটা ভালো পরামর্শ দিব। তোর বুদ্ধি শুদ্ধি জীবনে হইব না, আমার গরু গুলা অসুস্থ। গরুর অসুখের জন্য ডাক্তারের কাছে যাইতে হয় কেন? আমারে কইলেই তো হইতো, মদন কবিরাজ রে কইয়া ঔষধ এনে দিতাম। বিশাল কবিরাজ, অহনি তোমার গরু সুস্থ হইয়া যাইতো, কষ্ট করে গঞ্জে যাওন লাগতো না। এত কথা কষ্টে কবিরাজের কাছ থেকে ওষুধ খেয়ে গরু সুস্থ হয় না, তোর মতো গাধা হয়। জাগা, ওই আমি খোকনের একটু গঞ্জে যেতেছি, খোকনের মায়ের কোষ বেলা থাকতে ফিরে আসো। হ্যাঁ আচ্ছা কাকা, তুমি টেনশন করো না, আমি অহনি যাইতেছি। আব্বা, আমার মিঠাই কিনতে দম লাগবে। আচ্ছা আব্বা। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে আসো আসো আসো, বসো। ভাই কখন? ভাই কি খবর সুলেমান মিয়া? জি ভালো। ডাক্তার সাহেব, আপনার কাছে আইসি একটা পরামর্শ লইতে। আচ্ছা আচ্ছা। আরে খোকন, কেমন আছো? ভালো আছি। এই যে তুমি যে এই যে রং মাখা মিঠাই খাচ্ছ, এগুলো তো খাওয়া ঠিক না, এগুলোর উপরে মাছি বসে, আর এগুলো খেলে তোমার পেট ব্যথা করবে, এমনকি ডায়রিয়াও হতে পারে। এসব না খেয়ে পুষ্টিকর খাবার খাবে, যেমন দুধ, ডিম। দুধের উপকারিতা জানো তো? দুধ হচ্ছে একটি আদর্শ খাবার। দুধে আছে দেহের জন্য প্রয়োজনীয় প্রোটিন, ভিটামিন ও মিনারেলস, যা দেহের শক্তি যোগায় ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। দুধে প্রচুর পরিমাণে আমিষ, ক্যাসিন থাকে, যা দাঁতের ক্ষয়রোধ করে। নিয়মিত দুধ ও কম চর্বিযুক্ত দুগ্ধজাত খাবার টাইপ 2 ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। সাম্প্রতিক গবেষণায় প্রমাণিত যে নিয়মিত দুধ পান কোলন ও ব্রেস্ট ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক কাজ করে। আচ্ছা, ডিম খেলে কি হয়? ডিম দেহে আদর্শ কোলেস্ট্রলের মাত্রা বজায় রাখে এবং হৃদরোগের ঝুঁকি কমায়। ডিমে অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ উচ্চমানের প্রোটিন রয়েছে, যা ক্যান্সারের ঝুঁকি কমায়। ডিমে রয়েছে মস্তিষ্কের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান কোলিন, যা শিশুর মেধা বিকাশে সহায়তা করে। বুঝেছো? এখন থেকে প্রতিদিন দুধ আর ডিম খাবে,
তাহলে তোমার কোনো অসুখ হবে না আর তোমার স্বাস্থ্যও ভালো হবে। আমি মোটা হয়ে যাব, তাইলে আমার মা অনেক খুশি হবে। খুশি হবে। এখন বলো সুলাইমান মিয়া, কী পরামর্শ চাও, কার সমস্যা? স্যার, সমস্যা না আমার গরু। আপনি তো জানেন যে আমার কিছু ধানি জমি আর কটা গরু ছাড়া কিছুই নাই। ঈদের সময় বেঁচে যে কটা টাকা পাই তা দিয়েই সার কিনি, খেতে পানি দিই, নতুন বাছুর কিনি। কিন্তু গত কয় মাস ধরে আমার গরুগুলার কিছুই খাইতে চায় না। গাভীটা দুধ দেওয়া কমায় দিছে, সারের ওজন কমে যেতেছে, বাছুরটা ভোগায় গেছে। এখন আপনি কোন স্যার, আমি কী করব? কিন্তু আমি তো মানুষের চিকিৎসা করি, তবে মানুষ আর পশুর মধ্যে কিছু বিষয় মিল আছে। তুমি এক কাজ করো, আমাদের এলাকায় একজন ফিট কোম্পানির অভিজ্ঞ পশুর ডাক্তার আছে, তুমি তার কাছে যাও, তার কাছে গিয়ে সব সমস্যা খুলে বলো, আশা করি ভালো পরামর্শ পাবে। ঠিক আছে স্যার, আমি ওখানে যেতেছি। আচ্ছা যাও, ওনাকে আমার কথা বল। আর কখন মনে রাখবে, প্রতিদিন একটা ডিম এক গ্লাস দুধ খাবে, তাহলে সুস্থ থাকবে। আসি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওই মহিন ডাক্তার সাহেব আমার আপনার কাছে পাঠাইছে। ও প্লিজ বসুন। কি সমস্যা বলেন স্যার? আমার গরুগুলা দিন দিন অসুস্থ হয়ে যেতেছে, গাভীটার দুধ দেওয়া কমতেছে, সারের শরীরটাও ভালো না, আমি খুব বিপদে পড়ে গেছি স্যার। এখন আপনি বলেন স্যার আমি কী করব? আসলে পশু লালন পালন করা খুবই কষ্টের কাজ, ওদের অনেক যত্ন নিতে হয়। মানুষের মতো গরুরও পুষ্টিকর খাবার আর পরিষ্কার পানির দরকার হয়। স্যার আমি তো কৃষক, আমার কাছে গরুগুলা নিঃসব, ওরা দুধ দেয়, মাংস দেয়, আমি ওকে সন্তানের মতো দেখি, আমি তো যত্নের কোনো ত্রুটি করি না। আপনার গরুর সঠিক পুষ্টির অভাব আছে, পুষ্টি জাতীয় খাবার বেশি করে খাওয়ান। কিন্তু স্যার কী পুষ্টিকর খাবার দেব, আমার গরুর কোনো সমস্যা হবে না তো স্যার? না না, কোনো সমস্যাই হবে না। আপনি এক কাজ করেন, একজন ভালো খামারি আছে, নাম মাহাদি, শ্রেষ্ঠ খামারি হিসেবে তার খুব নাম ডাক আছে, আপনি তার কাছে যান, খামারের অনেক তথ্য আপনি তার কাছ থেকে পেয়ে যাবেন, আর আপনি আমার কথাটা তাকে বলবেন। স্যার আপনারা কী বলেছে, ধন্যবাদ দেবো স্যার, আপনি ছাড়া তো কেউ নাই স্যার আমার। কী যে বলেন, বরং আপনাদের জন্য আমি আছি। গরু ঠিক মতো যত্ন নেবেন, নিয়মিত পুষ্টিকর খাবার পরিমাণ মতো খাওয়াবেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে, তখন আপনার খামারও ঠিক মতো চলবে আর আপনার সংসারেও সচ্ছলতা আসবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই মাহাদি কে? জি আমি মাহাদি। আপনি মাহাদি? জি। আপনার সাথে একটু কথা ছিল। জি বলেন। ভাই আমার কয়েকটা গরু আছে, কিছুদিন হয় আমার গরুগুলো খায় কিন্তু শুকায় দিতেছে, গাভীগুলো দুধ দিয়ে কমায় দিছে, সারের অবস্থা ভালো না, আমি গরিব মানুষ, সামনে ঈদ, যদি আমার সারগুলো বিক্রি করতে না পারি তাহলে মনে করেন খেতে সার পানি সংসার চালানোই কঠিন হয়ে যাবে। আমার ছেলেটা স্কুলে পড়ে, আমি ওরা ডাক্তার বানাইতে চাই, আমার সব কিছু গরু দিয়ে চলে, গরুগুলো নিয়ে আমার সম্ভব। আচ্ছা আপনি কি গরুগুলোকে পুষ্টিমান সম্পন্ন খাবার দেন না? খাওয়াই তো, খোল ভুসি কুড়া সবই তো খাওয়াই। আপনি ভালো কোম্পানির তৈরি ক্যাটেল আর ডেইরি ফিড খাওয়াইতে পারেন। গরুর খাবার কি বাজারে পাওয়া যায়? কেন আপনি জানেন না, গুণগত মানসম্পন্ন আদর্শ গরুর খাবার তৈরি করে হচ্ছে নারিশ কোম্পানি। নারিশ ফিডে দুই ধরনের খাবার আছে,
একটা হচ্ছে সারের জন্য নারিশ ক্যাটেল ফিড। আপনি যদি এই নারিশ ক্যাটেল ফিড খাওয়ান তাহলে দেশি গরু 500 থেকে 700 গ্রাম ওজন বাড়বে। আর যদি উন্নত মানের সারকে খাওয়ান তাহলে 1 থেকে 1.2 কেজি ওজন বাড়বে। নারিশ ক্যাটেল ফিডটা হচ্ছে উচ্চ পুষ্টিমান সম্পন্ন উপাদান দিয়ে তৈরি, তাই গরুর দৈহিক গঠন এবং বৃদ্ধিতে সহায়তা করে। কিন্তু খরচ? ভালো কথা বলেছেন। শোনেন, নারিশ ক্যাটেল ফিডে সঠিক মাত্রা ভিটামিন আর মিনারেল থাকার কারণে অল্প খাবার গ্রহণে অধিক ওজন নিশ্চিত করে। তাহলে তো ভালোই। তো এইগুলো তো গেল সারের লেগে, গাভীর জন্য কি করব? গাভীর জন্য আছে নারিশ ডেইরি ফিড। ডেইরি ফিড? নারিশ ডেইরি ফিড? তাহলে কি গাভীর দুধ বাড়বো? কতটুকু দেবো? নারিশ ডেইরি ফিড খাওয়ালে দেশি গাভী 1 থেকে 1.5 লিটার আর উন্নত জাতের গাভী 2 থেকে 3 লিটার পর্যন্ত বেশি দুধ দেবে। দুধের গুণগত মান এবং ফ্যাটের পরিমাণও সঠিক থাকবে। আচ্ছা, এইটার খরচ কেমন পড়বো? নারিশ ডেইরি ফিড খাওয়ালে আপনার এই অতিরিক্ত খোল ভুষি এগুলো প্রয়োজন পড়ে না, তাই আপনার খরচটা কমে আর লাভটা বেশি হয়। কিন্তু ভাই, ওই গাভীর অন্য কোনো সমস্যা হইব না? আরে না, আপনি নিশ্চিন্তে খাওয়াতে পারেন। নারিশ ডেইরি ফিড খাওয়ালে গাভী সময় মতো গরমও হয় আর গর্ভধারণটাও নিশ্চিত করে। আচ্ছা, কী নাম জানি করলে? আবার একটু গন মানে ঠিক মতো মনে থাকে না। নারিশ ডেইরি ফিড আর হচ্ছে ক্যাটেল ফিড। নারিশ ডেইরি ফিড আর নারিশ ক্যাটেল ফিড? আচ্ছা দাঁড়া, আমি আপনাকে নারিশ ডেইরি ফিডের এই যে গরু পালনের নির্দেশিকাটা দিয়ে দিলাম। আচ্ছা, আপনি এই মোতাবেক গরুকে মানে পালন করবেন, দেখবেন যে সব সুস্থ হয়ে গেছে। ভাই আপনার অনেক ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ। মানে আমি খুব হরার হয়েছিলাম, বুঝছেন? আজ আমি যাওয়ার সময় নারিশ ক্যাটেল ফিড আর নারিশ ডেইরি ফিড নিয়ে যাবো। আব্বা, ময়শার কালা কি ঠিক হয়ে যাইব? হরে আব্বা, সব ঠিক হয়ে যাবো। তো যাওয়ার সময় নারিশ ক্যাটেল ফিড আর নারিশ ডেইরি ফিড নিয়ে যেতে হবে। ও, আমারও পুষ্টিকর খাবার খাইতে হইব। আসি ভাই, আসসালামু আলাইকুম। হাই হাই, দাদা।